अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পৃথিবীর সবথেকে বড় সত্যি হলো এটাই, একজন সন্তানের কাছে সবচেয়ে সুরক্ষিত আশ্রয় হলো তার বাবা মা। যতটা ভালোবাসা একজন বাবা মা তার সন্তানকে দিতে পারে, ততটা ভালোবাসা তো অনাথ আশ্রমে পাওয়া যায় না। চার চারটে মেয়ে আমার, আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেরা ছেলে চায়, মেয়ে চায় না। এইবার আমাকে বলে দিয়েছিল যদি মেয়ে জন্মায় তাহলে আমাকে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দেবে। খুব গরিব পরিবারের মেয়ে আমি, আমার বাবা মার খাওয়ানোর ক্ষমতাও নেই, তাহলে আমাকে আর আমার বাচ্চাকে কে খাওয়াবে বলুন? আমি অনুরোধ করছি আপনাকে, আমার বাচ্চাকে আপনি রেখে দিন। আর যদি বাড়ির লোকেরা জিজ্ঞেস করে তাহলে তাহলে বলে দেব যে বাচ্চা জন্মানোর সাথেই মরে গেছে। বাচ্চার মা হওয়া সত্ত্বেও বলতে পারবেন আপনি এরকম? যতদিন মেয়ে জন্ম দেওয়ার পর মায়েরা নিজেদেরকে দোষী বলে মনে করবে, ততদিন ততদিন মেয়েরা এই সমাজে কোনো দিনও মর্যাদা পাবে না। কেন মেয়েদেরকে সমাজ বোঝা মনে করে? এমন তো নাও হতে পারে যে বার্ধক্যে শুধুমাত্র ছেলেরাই পাশে থাকবে। আমিও তো একজন মেয়ে, আমার তিনজন ছোট ভাই বোন আছে, বাবা মা আছেন, আর এই অবস্থায় বাড়ির সমস্ত দায়িত্ব আমার ওপর, আর আমি সেই দায়িত্ব পালন করছি তো। বাড়িতে গিয়ে বোঝান নিজের পরিবারকে, মেয়েদের একবার আপন করে নিয়ে তো দেখুন, আপন জনের জন্য সব কিছু করতে পারে মেয়েরা। কোনো পার্থক্য নেই ছেলে আর মেয়ের মধ্যে, আপনি বলুন না, আপনি তো মা। একজন ছেলেকে জন্ম দিতে গেলে কি মেয়ে জন্ম দেওয়ার থেকে কম কষ্ট হয়? না তো। তাহলে এই ভেদাভেদ কেন? একে এইভাবে কষ্টে কাঁদতে দেখে আপনি কি ভালো থাকবেন?
की করছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক বড় পাপ করা থেকে বাঁচালেন এই সন্তান আপনার আপনার নিজের বেঁচে তো ও এই অনাথ আশ্রমেও থাকতে পারবে কিন্তু ওকে স্বাভাবিক জীবন শুধু আপনি দিতে পারবেন কিন্তু মেম সাহেব আমার বাড়ির লোক যদি ওকে যদি না স্বীকার করে আর আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তখন আমি কি করব মা যে নিজের সন্তানের জন্য সব কিছু করতে পারে সে কি নিজের সন্তানকে একা বড় করতে পারবে না জ্যোতি একদম ঠিক কথাই বলেছে গিয়ে তোমার স্বামীকে বলো সে যদি নিজের সন্তানকে পালন না করতে পারে তাহলে তুমি নিজেই পালন করবে আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দেব কোনো চিন্তা নেই অনেক ধন্যবাদ আপনাকে আমি আমার বাড়িতে গিয়ে সবাইকে বলবো যে আপনার মতন একজন মেয়ে দশজন ছেলের সমান আর আমিও আমার মেয়েদেরকেও আপনার মতনই বানাবো আচ্ছা মেম সাহেব আমি আসি ज्योति आज तुमी एक बच्चा के अनाथ हवार थे के अर्थार माँ के सारा जीवन कष्ट पावर हाथ थे के रक्षा कर ले दयाल अंकल एरकम टा केन होय ए सबई आमादेर समाजेर दोष आजो आमरा आमादेर पुरोनो कुसंस्कारेर जाले जड़िए रयेछि आजो कन्या सन्तान जन्माले से तार पिता मातार चिंतार कारण होये दाड़ाय আচ্ছা শোনো শোনো চকলেট নিয়ে সবাই কিন্তু নিজের নিজের ক্লাসে চলে যাবে ঠিক আছে আর জ্যোতি তুমি তোমার স্যালারিটা নিয়ে নিও সবসময় কি করে বুঝতে পেরে যাস যে আমি চলে এসেছি আসলে আমি তোর স্কুটারের আওয়াজ শুনেই বুঝে যাই ঠিক আছে তুই যা আমি আসছি কোথায় রাখবো দিদি ওখানে রেখে দে সুধা তুইও না খুব অদ্ভুত জানতে চাস না কি কি নিয়ে এসেছি আসলে দিদি আমি দিদি দিদি করছিস কেন কিছু তো বল এত জিনিসপত্র মাইনে পেয়ে গেছিস মা হ্যাঁ মা এই নাও ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি আবার সেই মিষ্টি এনেছিস কত দাম বলতো এই মিষ্টিটার মা যদি ঠাকুরকে ভোগ দেওয়ার ছিল পাশের গলির দোকান থেকেই নিয়ে আসতিস 100 গ্রাম মিষ্টি তাতে কি হয়েছে মা আর এমনিতেও সুষমা এই মিষ্টি খেতে খুব পছন্দ করে হ্যাঁ তো বানিয়ে দিতাম আমি এত বেকার খরচা করার কি দরকার তোর মা কি মামা করছিস বলতো জ্যোতি যেমন রোজগার তেমনই খরচা হওয়া উচিত সংসারের খরচাও তো কম নয় কখনো কখনো এটুকু করতে হয় সুধা জিনিসগুলো গিয়ে ভেতরে রেখে দে আর মা তোমার সেলাইয়ের জিনিস আর বাবার জন্য বাবা কোথায় কোথায় আর থাকবে আজকের খবরের কাগজ পড়া যদি শেষ হয়ে যায় পুরনো কাগজ নিয়ে বসবে খবরের কাগজটাই তো পড়ছি নিজের বাড়ির সম্মান নষ্ট করে অন্যদের বোকা তো বানাচ্ছি না ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ